नमस्कार कल के बटतला टीओपी स्टाफ चेष्टा करतला ओसी इंस्पेक्टर जयंतदेव सुपरविजने ओसी बटतला टीओपी तपन दास और सब इन्सपेक्टर ब्रिहनला जमाते एरा बटतलाते अनेक दिन थेके आमरा नजर राखछिलाम जे कारा पेंडलर आछे चेष्टा करछि एटा क्लियर करते। तो राजधानी बटतला मार्केट थेके दुइजन सस्पिशियस धरा पड़ेछे, विकास विश्वास बाबार नाम सुधन विश्वास, चारिपाड़ा पुलिस पाड़ा आमतलि थाना बाड़ी और आरेकजन हच्छे सुकान्त बर्मन सन अफ शशांक बर्मन जयनगर गंगाइल रोड पश्चिम आगरतला थाना बासिंदा। ये दूजे सार्चर मध्य टोटाल 5.22 ग्राम रिन पा गया, 42 वायल पा गया। तो अकॉर्डिंगली 3000 रुपीज कैश पा गया। अकॉर्डिंगली 11 सेक्शन एनडीपीएस से केस नहीं आज के कोर्टे फॉरवर्ड करा रिमांड चावे रिमांड चले तो छोटे तथ्य फिर आसने ट्रेन इंटीग्रेशन एक मंगल नाम बर्तमान जाती को ट्रेन एरा फार्दार एट पेंडिंग करें अगरतला एरक আরো কিছু লোক গোলবাজারের বটতলা যারা ড্রাগ পেন্ডিং ইনভলভ আছে তাদের নাম আমরা সংগ্রহ করার চেষ্টা করছি। বেসিক হচ্ছে মার্কেটগুলোকে ড্রাগ ফ্রি করা, মানে মার্কেটগুলো যদি ড্রাগ সেলিং বন্ধ হয়ে যায় মোটামুটি টাউন থেকে ড্রাগটা অনেকটা মানে নির্মূল হতে পারে। তো আজকে আমরা এখন ফরওয়ার্ড করছি আর কোর্টকে প্রে করছি যে রিমান্ড দেওয়ার পরে আমরা তাছাড়া আর ইনস্ট্রাক্ট করা হচ্ছে যে মঙ্গল যার নাম রিয়াস্ট ক্রিমিনালিতে বটতলাতে যে সেল করে তাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট। তো সবাইকে একটু এটাই বার্তা দিব যে সচেতন থাকতে, এরকম যদি কোনো সাসপিশিয়াস অ্যাক্টিভিটি থাকে তো পুলিশকে ইনফর্ম করতে, সো দ্যাট আমরা আগরতলা কেস আর্থিকভাবে ড্রাফ্টি করতে পারি। তাছাড়া আরেকটা আমরা সচেতন করবো, যেহেতু ড্রাগ পেডলাররাই বিভিন্ন রকমের চুরিতে যুক্ত থাকে তো বাইকগুলো যখন পার্ক করবেন 1 লাখের উপরে সব বাইকগুলোর দাম, তো একটা মানে স্পেশাল লক আলাদা করে লাগিয়ে দেবেন। আর পার্কিং স্পেসে যদি কোনো সাসপিশিয়াস মানুষ ঘোরাফেরা করে তো ওকে প্রশ্ন করবেন, কারণ কি পার্কিং স্পেসে গাড়ি পার্ক করার পর তো ওখানে দাঁড়াবার কোনো প্রশ্ন ওঠে না। তো এই যে পার্কিং স্পেসের কাছে একটা ক্রাউড গ্যাদার হয়ে থাকে বাইক পার্ক করে, যতগুলো এখানে ছোটো ছোটো মলগুলো যে আছে সামনে এইগুলোতে পার্কিং স্পেসে যদি আনএসএ লটিং দেখেন তো এগুলোকে, কারণ কি যে হারে ড্রাগ কনজাম্পশন আছে তো এটাই এরাই সব আবার এটাকে নিজের ড্রাগ অ্যাডিকশন দিয়ে করার জন্য বাইক ফাইক চুরি করে বিভিন্ন চুরি করে। তো এটা একটু নাগরিক সচেতন থাকলে ভালো হয়, তাহলে আমরা চুরিটা মোটামুটি কন্ট্রোলে আছে আর একটু ওটাকে একদম মানে জিরো পেছনে আসতে পারি।